প্রতি বছরই আমরা কোনো না কোনো জায়গায় বেড়াতে যাই, তবে 2023 সালের এই সামার ভ্যাকেশনটা আমার সবসময় মনে থাকবে। অনেক সুন্দর সুন্দর কয়েকটা জায়গাতে গিয়েছিলাম এবং অনেকগুলো স্মৃতি আমরা সেখান থেকে সংগ্রহ করেছি। সামার ভ্যাকেশনের এটাই হচ্ছে আমাদের লাস্ট একটা ভিডিও। এটার মধ্যে আমরা আমাদের সুন্দর মুহূর্তগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আজকের ব্লগটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের সামার ভ্যাকেশনের আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এই ব্লগটা ছিল আমাদের বেরিশিয়াতে লাস্ট ডে, মানে যেদিন আমরা চলে আসব রোমে, তার আগের দিন আমরা গিয়েছিলাম কাস্তেল্লো দি ব্রেশিয়াতে। এটাকে সবাই রাজার বাড়ি বলে, এটা একটা প্রাসাদ। তো সেই পুরাতন রাজার বাড়িটা দেখার জন্য আমরা বিকেলের দিকে সবাই মিলে সেই জায়গাতে গিয়েছিলাম। আর যেহেতু আমরা প্রথমবার সেখানে গিয়েছিলাম, সব কিছু আমাদের কাছে নতুন ছিল এবং আমাদের সব কিছু দেখতেও ভালো লেগেছিল। তো আমরা যেহেতু সেখানে গিয়েছিলাম রবিবার, তো রবিবার দিন না সোমবার গিয়েছিলাম, তো সোমবারে সে জায়গাটা যে মেইন যে ভিতরে যে টিকিট কেটে ঢুকতে হয়, মানে ভিতরে যে রাজার যে কাস্তেল্লোটা আছে সেটার ভিতরে আমরা ঢুকতে পারিনি, কারণ রবিবার দিন সেটা সাপ্তাহিক ছুটির মতো বন্ধ রাখে। তো বাহিরে যে অংশটুকু ছিল আজকে এই ভিডিওতে আপনাদের সেটাই শেয়ার করব। তো আমরা উপরের দিকে উঠে গেছি, এখান থেকে পুরো ব্রেশিয়া শহরটা দেখা যায়। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখান থেকে বাসাগুলো, মানে বাড়ি ঘরগুলো, মানে এত ছোট ছোট লাগছিল, মনে হচ্ছিল যে একটা মানে মিউজিয়ামের ভিতরে ঢুকে ছোট ছোট ঘর বাড়িগুলো দেখছিলাম, এরকম একটা দৃশ্য মনে হচ্ছিল। আর ওয়েদারটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, আমরা যতদিনই ছিলাম প্রত্যেকটা দিনই ওয়েদারটা খুব ভালো ছিল, আর সেদিন তো একটু বেশি ভালো ছিল। তো বাচ্চাদেরকে সবাইকে নিয়ে আমরা উপরে এসে এই কাস্তেল্লো দি ব্রেশিয়ার আর উপরের যে জায়গাটা আছে সেখান থেকে আমরা শহর, পুরো শহরটা দেখছিলাম আর আপনাদের জন্য একটু রেকর্ড করে নিচ্ছিলাম। তো আমরা এখন কাস্তেল্লোর ভেতরের সাইডটা দেখছিলাম, মানে প্রত্যেকটা পার্ট পার্ট করে দেওয়া আছে, আর এটা একটা মিউজিয়ামের মতো ধরতে গেলে। প্রত্যেকটা জায়গায় কখন কোন জায়গায় কোন জিনিসটা রাখা আছে এবং কোন জিনিসটা এই এখানে যারা বসবাস করতো তারা ব্যবহার করতো, সব কিছুই তার গায়ে লেখা আছে পাশে। তো এটা একটা ট্রেন, সম্ভবত এটা এখানে সৈনিকরা ব্যবহার করত, আমার অতটা আইডিয়া নেই এটার বিষয়। তবে এটা হয়তোবা 1906 সালে প্রথম উদ্বোধন করে, মানে প্রথম হয়তোবা এটাকে চালানো শুরু করে ওনারা। তো ট্রেনটা খুবই সুন্দর লাগছিল, তো এখানে দাঁড়িয়ে আমি একটুখানি ভিডিও করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করব বলে এটার বিস্তারিত জানার চেষ্টা করছিলাম, কিন্তু আমি অতটা বিস্তারিত জানতে পারিনি বলে আপনাদের সাথে শুধু এই ট্রেনটার ছবিটাই শেয়ার করছি। তো আমরা এখন কাস্তেল্লোটাকে, মানে উপরের সাইডটা দেখার জন্য আমরা এখন উপর দিয়ে উঠব, মানে উপরের সাইডে যাচ্ছি। উঠে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উপরে যেতে হয়, যেহেতু পাথর কেটে কেটে সিঁড়িগুলো বানানো হয়েছে, তো সেক্ষেত্রে মানে অনেক উঁচু আর অনেক পরিশ্রমের একটা কাজ সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠা। তবে সিঁড়ি বাওয়ার আগে মানে আশেপাশের মানে যে দৃশ্যগুলো সেগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে, মানে পাশে ছোট ছোট ফুল দিয়ে সাজানো, প্লাস হচ্ছে আপনার অলিভ গাছ, এরপরে আপনার সাইডে বসার মতো সুন্দর জায়গা, আর এরকম প্রশস্ত সব রাস্তা মানে সাইড দিয়ে। তো উপরে যত উপরে আমরা উঠছিলাম সব কিছুই অনেক সুন্দর লাগছিল দেখতে, আর যেহেতু ঐতিহাসিক জায়গাগুলো দেখতে বেশি ভালো লাগে, তো সেই কারণে মানে অনেক উপরে ওঠার পরও অতটা ক্লান্তি মানে ক্লান্ত লাগছিল না। তা আমি একা একাই উঠছিলাম আর যারা বাচ্চারা ছিল তারা আগেই উঠে গেছে। তো এই সাইডে অনেক সুন্দর কিছু অলিভ গাছ ছিল, তো অলিভ গাছে পাশ দিয়েও রাস্তা ছিল, ওই পাশে আমি যেতে পারিনি যেহেতু ওই জায়গাটা বন্ধ ছিল। যেহেতু এটা সরকারি ছুটি সোমবার দিন থাকে, তো সে কারণে সেদিন মানে সেখানে মানুষও তেমন ছিল না, আর আমরা যেহেতু সাড়ে ছটা আমাদের বেজে গেছিলো অলরেডি সেখানে যেতে, তো আমরা খুবই এনজয় করেছি আর খুবই ভালো লাগছিল দেখতে।
তো আমরা এখন যে মেইন প্রাসাদটা আছে আমরা সেখানে উপরে উঠছি। দূর থেকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল দেখতে, তো কাছেও কিন্তু বিশাল সুন্দর। আর সেদিনের ওয়েদারের কারণে পরিবেশটা আরও বেশি সুন্দর লাগছিল। আর এখানে দাঁড়ালে পুরো ব্রেশিয়া শহরটা দেখা যায়। আমি এখানে একবার আসতে চাই, মানে চাইনি, ভাবছি যে ওইখানে যাব, অনেক হাঁটতে হবে, কারণ যেহেতু আমরা সেখানে এক সপ্তাহের মতো ছিলাম, তো আমরা মানে অনেক ঘোরাঘুরি করেছি, তো লাস্টের দিকে এসে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো ভাবছিলাম যে এই কাস্তেল্লো দিয়ে ব্রেশিয়াতে যাব না, তারপর আমরা সেখানে গিয়েছি। তো এইখানে আমার বোনের ছেলের সাথে আমার সুন্দর কিছু কথোপকথন হয়েছে, সেটা একটু আপনারা শুনুন, তারপরে আমি বিস্তারিত সব ভিডিওতে যাচ্ছি। ক্যামেরা কি কি হয়েছে ক্যামেরার? নিচে দেখলে ভয় পাইবেন আর উপরে গেলে। বিকালে একটু পরে 8টার দিকে বন্ধ হয়ে যায়, যদি আমরা 7টার সময় আসতাম তাহলে কি, তাহলে উপরে উঠতামই বা কখন? কেন ব্লগ? দাঁড়াও দাঁড়াও, ঈশা তোমার ছবি তুলি, সুন্দর হচ্ছে, দাঁড়াও। হ্যাঁ হয়েছে, এত সুন্দর জায়গায় যদি ব্লগিং করে না রাখি, বলো আর কবে আসবো? তা আমরা দুইজন কথা বলতে বলতে একদম উপরের দিকে উঠে গেছি। তো এখানে আসার পরে মানে এত সুন্দর বাতাস হচ্ছিল, আর সেদিনটা প্রচুর গরম ছিল, কিন্তু গরম থাকার সত্ত্বেও আশেপাশের পরিবেশটা দেখে মানে মনটা শান্ত হয়ে গেছে। এত সুন্দর একটা দৃশ্য, মানে ক্যামেরায় অতটা আপনাদের সামনে ফুটিয়ে তুলতে পেরেছে কি না আমি সঠিক জানি না, তবে আমার নিজের কাছে এত পরিমাণ ভালো লাগছিল, একটা শান্তি লাগছিল। এত সুন্দর সুন্দর উঁচু উঁচু পাহাড়, তার মধ্যে ছোট ছোট বাড়িঘর, এর মধ্যে ঝাউ গাছের মতো বড় বড় গাছগুলো, মানে অসম্ভব সুন্দর। প্রতি বছরের তুলনায় এবছরের সামার ভ্যাকেশনটা আমাদের খুব খুব বেশি ভালো ছিল, আর আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি আপনাদের সাথে, আজকে সেটাই শেয়ার করেছি আমাদের ঘোরার শেষ পর্বটা। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভিডিওটা, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।